তো হাই বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে যে কোন রকম পেট, মানে কোন ধরো ক্যাটি ধরো, ডগি ধরো, কোন বার্ডি ধরো, ট্রেনে ট্রাভেল করতে গেলে কি কি প্রসেস, তো আজকে ওই নিয়েই কথা বলবো। আর আগের ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের ট্রেনের জার্নিটা দেশে যাওয়ার, কলকাতা যাওয়ার, তোমরা দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমে তো তোমাকে কোনো পেট নিতে গেলে ট্রেনে দূরে যেতে গেলে, ট্রাভেল করতে গেলে, সেই ট্রেনের আগে ফার্স্ট ক্লাসের সিট বুক করতে হবে। মানে কতজন যাচ্ছ সেই হিসাবে তোমার ফার্স্ট ক্লাসের সিট বুক করতে হবে। তো ওইটা কনফার্ম দেখাবে, কিন্তু সিটের তোমার কুপ নাম্বার দেবে না। আর যেদিনকে ধরো তোমাদের টিকিট আছে, সেই দিনকে তার আগের দিনকে যেখান থেকে ট্রেন ছাড়বে সেইখানে আগের দিনকে একটা তোমাকে লেটার দিতে হবে যে আমার পেট আছে, আমি পেটের সঙ্গে যাচ্ছি। আর পেট, তোমার আধার কার্ড, তোমার টিকিটের জেরক্স, তোমার আধার কার্ডের জেরক্স আর একটা লেটার দিয়ে তোমাকে সেখানে জমা করে দিয়ে আসতে হবে, যেখান থেকে মানে তোমাদের ট্রেন আছে সেখানে গিয়ে জমা করে আগের দিনকে দিতে হবে। আর হচ্ছে যেদিনকে ট্রেন আছে তার 2 ঘন্টা আগে কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে, আর তখনও কিন্তু কুপ নাম্বার দেবে না ট্রেন। মানে আমার যেই দিনকে ট্রেন তার 5 ঘন্টা আগে তোমাকে কুপ নাম্বার দেবে, আর হচ্ছে যে তবে তুমি বুঝতে পারবে। আর সেই দিনকে যে 2 ঘন্টা যেই দিনকে ট্রেন আছে সেই দিনকে তোমাকে 2 ঘন্টা আগে অন্তত প্ল্যাটফর্মে পৌঁছতে হবে ট্রেনের। আর সেখানে গিয়ে যে তুমি পেট নিয়ে যাচ্ছ সেটা একটা পার্সেল অফিসে গিয়ে সেখানে আবার একটা তোমার পেটের একটা ওজন করে পেটটাকে নিয়ে যেতে হবে, সেই পেটের ওজন করে তার একটা টিকিট নিতে হবে, তবে তুমি এই ট্রেনে ট্রাভেল করতে পারবে, আলাদা কুপ পাবে। নাহলে কি বলতো, হয়তো এখানে নয় ফার্স্ট ক্লাসে 6টা সিটেরও কুপ আছে, 4টে সিটের আর 2টো সিটের, তোমার হিসাবে তোমার কতজন আছো সেই হিসাবে তোমাকে কুপ তোমাকে দেয়া হবে। নাহলে কি বলতো, কুপ দেওয়া হবে কিন্তু তোমার পেটকে আলাদা বক্সে করে রাখতে হবে, কারণ কারো ডিস্টার্ব না হয়, ওরা যেন না চেঁচামেচি করে কোনো রকম পরেশানি আদার্স লোকজনকে পরেশানি না হয় সেই জন্য। তো সেই তোমার যদি আলাদা কুপ চাই তাহলে আমি যে প্রসেসটা বললাম পুরো প্রসেস ফলো করতে হবে। মানে আগের দিনকে গিয়ে তোমাকে লেটার দেওয়া, পরের দিনকে 2 ঘন্টা, মানে টিকিটের দিন যেদিনকে ট্রেন আছে সেদিনকে 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকা, ওর আলাদা টিকিট নেওয়া, আর মনে করে আলাদা টিকিট ওর কাটতেই হবে, নাহলে টিসিরা বের করে দেবে, নিতেই হবে। তো এই হলো প্রসেস। এই প্রসেসে গেলে তোমরা ট্রেনে করে পেট নেওয়া যাবে, মানে দূরপাল্লার ট্রেনে, যেমন এখান থেকে মুম্বাই থেকে কলকাতা, কলকাতা থেকে মুম্বাই, হায়দ্রাবাদ, যেখানেই যাও আর কি। এইটা হচ্ছে যে মেন প্রসেস ট্রেনে নিয়ে যাওয়া, তো এইভাবে ফলো করলেই হয়। ফার্স্ট ক্লাসে নিশ্চয়ই তোমাদের পুরো ভিডিওটা, মানে ভিডিওটা দেখে নাও কেমনভাবে মানে কুপড হয়, কেমনভাবে ফার্স্ট ক্লাসের থাকে, কেবিন থাকে, কেবিনের দরজা, এই দেখো বাইরেটা বেরোলেই এই প্রসেস, এইভাবে মানে গ্যাপ থাকে রাস্তা চলাচলের জন্য। আর ফুল এসি, হ্যাঁ, এখানে যে ভিতরে এসি থাকবে আর বাইরের এখানে হাঁটার সময় এসি থাকবে না, ফুল এসি, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে যে কূপের ভেতরে তোমার বেল আছে, কোনো যদি কোনো জিনিস চাই তুমি ওই বেল মারলে যে মানে সার্ভিস দিতে আছে, যে মানে যে একজন লোককে রাখা হয়েছে এই কটা কূপের জন্য, সে সঙ্গে সঙ্গে চলে আসবে যে আমার এই জিনিসটা চাই, কি আমার দরকার আছে। তো এইখানে সুইচ, যেখানে লাইট ফ্যানের সুইচ দেওয়া আছে না, সেইখানেই ওই চার্জারের সুইচ দেওয়া আছে, সেখানেও ঘন্টারও একটা সুইচ, কলিং বেল, সেখানে কলিং বেলটা দেওয়ালেই হচ্ছে যে চলে আসবে। আর আমি বলেছিলাম না যে আমার মানে কূপের পাশে আর একটা ডগ আছে, মানে পেট আছে, তো তাদের তার সঙ্গেই হচ্ছে যে মিনি মিট করতে এসছে একটু, সবাই জানে, কিন্তু সে ওই ডগটা এতই শান্ত আর আমাদের মিনি এতই ছটপটে, আর এদের দুজনকে দেখার জন্য চারিদিকে দেখো কত লোক জমে, আদার্স কূপের লোকেরা বেরিয়ে পড়ে এদের দুজনকে দেখছে, আর এরা মস্তি করছে, বন্ধু বন্ধু কথা বলছে। আর এইভাবেই আমাদের মানে পুরো ঘরের মতন হিসাবে কেটে গেল, পুরো একদম মানে কোনো রকম ঝামেলা নাই, যেটা দরকার সেটাই পাওয়া যাবে।
আর এখানে এসে চা সব কিছুই আসবে, কিন্তু তোমার দরজা ঠুকবে না, তোমার দরকার হলে তুমি দরজা পর্দা খুলে তুমি বাইরে গিয়ে জিনিসটা নিতে পারো, কেউ তোমাকে ডিস্টার্ব করার নেই। খালি একবারই টিসি এসে তোমার টিকিট চেক করে যাবে, ব্যাস ওইটাই শেষ, তারপরে নিজের মতো থাকতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করি, বেশি আর বাড়াবো না, যেটা মেন কথা আমার বলা হয়ে গেছে। তো থ্যাংক ইউ, আমার পরের ভিডিওগুলো দেখবেন।